গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সবাই ভালো আছো তো? পরীক্ষা দিয়েছো কেমন সবাই? আশা করি সবাই ভালো দিয়েছো। আজকে দেখো পরীক্ষা করে প্রথম ক্লাস করছি। তোমাদের যেটা পড়া গেছে, পড়া দিয়েছি দেখো 43 পেজে, 43 পেজ তোমরা সবাই খোলো। খুলেছো? এবার 43 পেজে যে খুলেছো সেটা যে আজকে পড়াবো আমি, আগের পড়াগুলো বলেছিলাম যে ওয়ার্ড মিনিং লিখে রাখতে, সব যেটা পড়াবো যেগুলো পারবে সেগুলো লিখে রাখতে। আশা করি লিখে রেখেছো, তোমাদের বইয়ের পেছনে কিছু কিছু আছে, তোমরা তাও যেগুলো পারবে না যেগুলো নেই সেগুলো চেষ্টা করবে লেখার, না হলে আমাকে বলতে বলেছিলাম। হ্যাঁ, আমাকে বলবে আমি বলে দেবো। আজকেও সেরকম একই রকমভাবে তোমরা ওয়ার্ড মিনিংগুলো লিখে রাখবে, বুঝতে পেরেছো? এবার আমরা স্টার্ট করছি। 43 পেজ খুলেছো সবাই? আচ্ছা দেখো, ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুম মানে কি? শ্রেণীকক্ষে। কি আছে না? ইন দা ক্লাসরুম, এটা আজকে পড়াবো তোমাদের। দেখো ক্লাসরুমে নিয়ে পড়াবো আজকে। প্রথমে আছে দেখো টিচার, শিক্ষক বা শিক্ষিকা। এখানে আমাদের শিক্ষিকা, যেহেতু ছবি দেখে বুঝতে পারছো, এন্টার্স মানে প্রবেশ করলেন শিক্ষিকা। আমরা যেরকম তোমাদের ক্লাসে ঢুকে কি বলি, গুড মর্নিং বা গুড আফটারনুন এরকম বলি তো, সেরকম শিক্ষিকা ঢুকেও তাদের ক্লাসে বলছে গুড মর্নিং চিলড্রেন, হ্যাঁ সুপ্রভাত শিশুরা, বাছা। তখন স্টুডেন্টরা, তখন তোমরা কি দাঁড়িয়ে পড়ে আমাদেরকে বলো তো গুড মর্নিং ম্যাম কি গুড মর্নিং স্যার, তখন তারাও স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে পড়ে বলছে গুড মর্নিং ম্যাম। তারপর টিচার আবার বলছে সিট ডাউন প্লিজ, বসে পড়ো সবাই। আমরাও বলি তোমাদেরকে যে সিট ডাউন, তোমরা দিলে বসে পড়ো। তখন স্টুডেন্টরা কি করছে, না দা স্টুডেন্ট সিট ডাউন, তখন ছেলে ছাত্রছাত্রীরা কি করছে, বসে পড়ছে। আবার টিচার বলছে টুডে উই উইল প্লে এ গেম, আজকে আমরা একটা মজার খেলা খেলবো। কি খেলা? খেলাটা দেখো, আই শ্যাল আস্ক ইউ টু ডু সামথিং, আমি তোমাদের কিছু একটা জিজ্ঞাসা করবো, কিছু একটা করার জন্য বলবো। হোয়েন আই সে, যখন আমি বলবো দ্য টিচার সেজ, মানে যখন শিক্ষক বা শিক্ষিকা বলবেন স্ট্যান্ড আপ প্লিজ, দাঁড়িয়ে পড়ো প্লিজ, ইউ উইল স্ট্যান্ড আপ, তখন তুমি দাঁড়িয়ে পড়বে। ইফ আই সে, যদি আমি বলি বুদ্ধ সেজ, যে বুদ্ধ বলবে স্ট্যান্ড আপ প্লিজ, দাঁড়িয়ে পড়ো প্লিজ, ইউ উড নট স্ট্যান্ড আপ, তখন তুমি কিন্তু দাঁড়াবে না, তোমরা কিন্তু দাঁড়াবে না। ইফ ইউ ফলো বুদ্ধুস কমান্ড, যদি তুমি সেই বুদ্ধুর আদেশ অনুযায়ী চলো, ইউ উইল বি আউট, তাহলে তোমরা খেলা থেকে বেরিয়ে যাবে, রাইট? ঠিক আছে, তখনই বেরিয়ে যাবে, বুঝতে পেরেছো ওই কথাটাই? তখন স্টুডেন্টস বলছে ইয়াস ম্যাম, ঠিক আছে ম্যাম। টিচার বলছে লেটস স্টার্ট, চলো তাহলে শুরু করি। স্টুডেন্ট বলছে ইয়াস ম্যাম, এ ম্যাম। টিচার বলছে দ্য টিচার সেজ, তখন শিক্ষক বা শিক্ষিকা বললেন স্ট্যান্ড আপ প্লিজ, দাঁড়িয়ে পড়ো প্লিজ, দ্য স্টুডেন্ট স্ট্যান্ড আপ, তখন ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে পড়লেন। টিচার বলছে দ্য টিচার, আবার সে আবার শিক্ষিকা বলছেন সিট ডাউন প্লিজ, দাঁড়িয়ে পড়েছিল তো, আবার তাদেরকে বসতে বললেন, দ্য স্টুডেন্ট সিট ডাউন, তখন ছাত্রছাত্রীরা বসে পড়লো। পেজ এবার উল্টাও। তারপরে দেখো টিচার বলছে দ্য টিচার সেজ, হ্যাঁ তখন শিক্ষক শিক্ষক বললেন পুট ইউর হ্যান্ডস আপ, তোমার হাতটা তোলো, দ্য স্টুডেন্ট পুট দেয়ার হ্যান্ডস আপ, ছাত্রছাত্রীরা কি করলেন তাদের হাত তুললেন। টিচার বলছে বুদ্ধু সে বুদ্ধু বলল পুট ইউর হ্যান্ডস ডাউন, তোমরা হাতটা নামাও, হয়েছে এ গুড নাম্বার অফ স্টুডেন্ট পুট দেয়ার হ্যান্ডস ডাউন, এক মানে কয়েকটা ভালো ছেলে কি করলো না হাতটা নামিয়ে ফেললো, হয়েছে টিচার পয়েন্টিং টু দেম, তাদের দিকে নির্দেশ করে ও আউট আউট, বেরিয়ে যাও বেরিয়ে যাও, ইউ আর আউট, তোমরা খেলা থেকে বেরিয়ে গেলে, দিস ইজ দ্য গেম, এটাই হচ্ছে খেলা, হাউ ডু ইউ লাইক ইট, তোমাদের এটা কেমন লাগলো? কারণ ম্যাম তো আগে বলেছিলেন যে বুদ্ধু যদি আদেশ ফলো করো, বুদ্ধু যেটা বলেছে যদি করো তাহলে তোমরা খেলা থেকে বেরিয়ে যাবে, এখানে মানে বুদ্ধুর নাম নিয়ে বললেন, তাহলে ছেলেরা সেটাই করলো, সেই জন্য তারা খেলা থেকে বেরিয়ে গেল, বুঝতে পেরেছো? তখন স্টুডেন্ট বলছে ভেরি ইন্টারেস্টিং ম্যাডাম, খুব আগ্রহকর, খুব আকর্ষণীয় ম্যাডাম। টিচার বলছে ওয়েল উই উইল লার্ন সাম মোর ইন্টারেস্ট ইনস্ট্রাকশন নেক্সট ডে, আমরা পরের দিন কিছু নির্দেশ আদেশ পালন করব, দেন ইট উইল বি মোর ইন্টারেস্টিং, এটা দেখবে আরো আকর্ষণীয়। চ্যাপ্টারটা বুঝতে পারলে? চ্যাপ্টারে দেখো কোশ্চেন আনসার আছে, কোশ্চেনে দেখো একে দেখা আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, হয়েছে যেটা ঠিক হবে সেখানে টিক চিহ্ন দিতে হবে। টু গ্রিট দ্য স্টুডেন্ট দ্য টিচার সে, ছাত্রদেরকে অভিবাদন করার জন্য টিচার কি বলেছিলেন, গুড মর্নিং চিলড্রেন বলেছিলেন তো, এজন্য এখানে গুড মর্নিং চিলড্রেন বা এখানে তো ইভিনিং বা নাইট বলেননি, গুড মর্নিং বলেছিলেন, মর্নিং এর জায়গায় টিক চিহ্ন দিবে,
এভাবে তোমরা যেটা ঠিক হবে সেটা ঠিক চিহ্ন দিবে, বুঝতে পেরেছো? এবার দেখো, দুয়ের তালিকাটা করার দরকার নেই, তিনের তালিকাটা ফিল ইন দা ব্ল্যাঙ্কস, পাশে কয়েকটা ওয়ার্ড আছে সেগুলো নিয়ে এইগুলো বসাবে, শূন্যস্থানে বসাবে এবং সেগুলো পূরণ করবে, বুঝতে পেরেছো? যেমন একে দেখ, তিনের একটা আমি বলে দিই, দ্য টিচার ড্যাশ টু প্লে দ্য গেম, দ্য টিচার কি প্রপোজড, মানে প্রস্তাব দিয়েছিল টু প্লে গেম, একটা খেলার জন্য, হয়েছে? প্লিজ ড্যাশ দ্য ডোর, প্লিজ শাট দ্য ডোর, এরকম করে করবে। চারে দাগে তো সেন্টেন্স তোমরা আগেই করেছো, সেন্টেন্স তৈরি করতে পারবে। পাঁচে দাগে কমপ্লিট করবে, মানে শূন্যস্থান আছে বা পড়বে, আমি যেটা পড়ালাম সেটা ভালো করে শুনবে আর পড়বে, বারবার করে পড়বে, দেখবে তোমরা পেয়ে যাবে। এখানে প্রথমটা হবে প্লিজ, পি এন ই এ এস ই প্লিজ, দ্বিতীয়টা হবে জি এ এম ই গেম, তারপরেটা হবে সি ও ডবল এম এ এন ডি কমান্ড, এরকম করে করবে তোমরা, বুঝতে পেরেছো? তারপরে দেখো, তারপরে পেজ দেখো, ষোলো ৪৬ পেজ দেখো, ৪৬ পেজ আছে ইনস্ট্রাকশন অ্যান্ড ফরবিডিংস, এটা আজকে পড়ো। হ্যাঁ, কি আছে না, ইনস্ট্রাকশন মানে হচ্ছে নির্দেশ বা আদেশ, আর ফরবিডিং মানে হচ্ছে নিষেধ। হ্যাঁ, সেইটা আজকে পড়াবো, কি করতে বলছে আর কি নিষেধ করছে। ওয়াক টু দ্য উইন্ডো, হয়েছে, জানালার কাছে যাও, সার দ্য উইন্ডো, জানালাটা বন্ধ করো, লুক অ্যাট দ্য সিলিং, ছাদের উপর, ছাদের দিকে তাকাও, পয়েন্ট টু দ্য ডোর, দরজার দিকে আঙুল দেখিয়ে বলো, কাম টু মি, আমার কাছে এসো, শো মি ইওর আইজ, তোমার চোখটা, চোখগুলি দেখাও, ওপেন ইওর মাউথ, মুখটা খোলো, শো মি ইওর টিথ, তোমার দাঁতগুলি দেখাও, এগুলো শুধু একবার পড়ে যাবে। গেট আপ আর্লি, তাড়াতাড়ি ওঠো, ক্লিন ইওর প্রপারলি, ইওর সেলফ প্রপারলি, নিজের হাত মুখ ভালো করে ধো, ব্রাশ ইওর টিথ, হ্যাঁ, দাঁতটা ভালো করে ব্রাশ করো, কম্ব ইওর হেয়ার, মাথা আঁচড়াও, মাথায় চুল আঁচড়াও, প্রিপেয়ার ইওর লেসান, তোমার পাঠটা শেষ করো বা পড়াশোনাটা ঠিক করে করো, ওবে ইওর পেরেন্টস, পিতা মাতাকে শ্রদ্ধা করো, লিসন টু ইওর টিচার, শিক্ষকের কথা শোনো, এইটুকু জাস্ট। এবার এরও কোশ্চেন আছে তোমরা করবে, কোশ্চেন দেখো, ফরবিডিং আর ইয়ে আছে, একের দাগেটা করবে, তোমরা নিজেরা করতে পারবে, আমি বলছি তোমরা নিজেরা করতে পারবে, করার চেষ্টা করবে, নাহলে আমি করে দিব, যদি না পারো আমাকে বলবে, আমি করে দিব। দুয়ের দাগে ভার্ব আছে, ইউজ দিস ভার্ব টু গিভ ইনস্ট্রাকশন, এই ভার্বগুলোকে নির্দেশ মতো কাজে লাগাতে হবে, হয়েছে? এগুলো আর দিনের দাগেটা করলে ভালো, না করলে করার দরকার নেই। চারের দাগেটা দেখো, এখানেও আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, ফিল মানে মিসিং লেটার আছে, যেমন ক্লিন হবে, সি এল ই এন ক্লিন হবে, হয়েছে, এরকম করে যাবে, পরপর পরপর করে যাবে। আর নিজেগুলো কি আছে না, ইংলিশ আছে তার বাংলাগুলো, মানে এগুলো লিখবে, বুঝতে পেরেছো? সহজ না এগুলো। তারপরে দেখো, ৪৮ পেজে দেখো, ৪৮ পেজে ইন দ্য মার্কেট, এটা একটু ভালো করে দেখতে হবে, ৪৮ পেজে কি আছে না, ইন দ্য মার্কেট, মার্কেটে তো তোমরা সবাই যাও, কি করবো না, ইন দ্য মার্কেট, প্রথমে বললাম ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমে কী কী হয়, আর এখানে পড়বো ইন দ্য মার্কেট, মার্কেটে কী কী হয়, মার্কেট মানে বাজারে তো তোমরা সবাই যাও, এবার বাজারে কী কী করো, কী কী জিনিস আনো, কত কী দাম দর করো, এটা পড়বো আজকে। বায়ার, বায়ার মানে হচ্ছে কি, যে বিক্রি করছে, বুঝতে পেরেছো? সরি, যে কিনছে, যে কিনবে, আর সেলার মানে কি, যে বিক্রি করছে। বায়ারকে জিজ্ঞাসা করছে, মানে যে কিনবে, সে জিজ্ঞাসা করছে, হাউ মাচ ইজ দ্য পটেটো প্লিজ, আলুগুলোর দাম কত প্লিজ দয়া করে বলো, দোকানদারকে জিজ্ঞাসা করছে, তখন সেলার মানে যে বিক্রি করছে সে বলছে, ইট ইজ ৮ রুপিজ এ কিলো, এটা ১ কিলো ৮ টাকা, ৫ কিলো ৮ টাকা, হাউ মাচ ডু ইউ ওয়ান্ট, তোমার কত দরকার, সে সেলার যে বিক্রি করছে সে জিজ্ঞাসা করছে, তখন বায়ার মানে যে কিনবে সে বলছে, আই ডু নট ওয়ান্ট পটেটো, আমার আলুর দরকার নেই, আই ওয়ান্ট অনিয়ন, আমার পেঁয়াজের দরকার, হাউ মাচ ইট ইজ, এটার দাম কত, সেলার বলছে, তখন যে বিক্রি করছে সে বলছে, ইট ইজ ২০ রুপিজ এ কিলো, ১ কিলো ২০ টাকা করে, তখন বায়ার বলছে, হাউ মাচ আর দ্য ব্যানানাস প্লিজ, এই কলাগুলোর দাম কত টাকা করে, তখন সেলার মানে যে বিক্রি করছে সে বলছে, দে আর ৩ রুপিজ ইজ, ১টা ৩ টাকা করে দাম, বায়ার বলছে, ইজ নট ইট টু মাচ, এটা একটু বেশি হয়ে গেল না দামটা, আমাদের মানে তোমরা যাও বা তোমার বাবা মা যে যায় দাম করো না, এরকম সেও বলছে, এটা একটু বেশি হয়ে গেল না, সেলার বলছে তখন, হাউ মাচ ডু ইউ ওয়ান্ট, তোমার কত দরকার, তখন বায়ার বলছে, আই ওয়ান্ট ২ ডজন, আমার ২ ডজন লাগবে, ১ ডজন মানে ১২টা, ২ ডজন মানে কত, ২৪টা লাগবে, সেলার বলছে, আর ইউ রেডি টু পে ৬০ রুপিজ ফর দেম, তুমি কি ২ ডজনের জন্য ৬০ টাকা দিতে পারবে, তখন বায়ার বলছে, দেন দে উইল কস্ট
rupees two and a half is তাহলে এগুলোর দাম আড়াই টাকা করে পড়ছে two and half মানে আড়াই টাকা করে পড়ছে দু টাকা পঞ্চাশ পয়সা সিলার বলছে ইয়েস হ্যাঁ তখন ভাইয়া বলছে দেড়শো দুধ তাহলে ঠিক আছে করলে ছোট ছোট আছে করবে এবার পেজটা উল্টাও পেজে কোশ্চেন আনসারগুলো আছে পারলে করবে হ্যাঁ আশা করি তোমরা পারবে এই কমপ্লিট আছে বা এখানে কোশ্চেন দেওয়া আছে অ্যান্সার করতে হবে তোমরা নিশ্চয়ই পারবে না পারলে আমাকে বলবে আমি পরে ক্লাসে করে দেবো বুঝতে পেরেছো তোমরা এগুলো মন দিয়ে পড়বে ভিডিওটা দেখবে মন দিয়ে পড়বে আর এগুলো করার চেষ্টা করবে বুঝতে পেরেছো না পারলে আমাকে বলবে হয়েছে পরে ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে